সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, এই মুহূর্তের হেডলাইন্স ত্রিপুরার বাংলা খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অলোক। আসছে বিস্তারিত খবরে। করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করা লকডাউনই একমাত্র দাওয়াই, একই অভিমত বিশেষজ্ঞ এই অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকের। ডব্লিউএইচও সমীক্ষায় দেখা গেছে যে দেশ বা রাজ্য লকডাউন মেনেছে সেখানেই করোনার গ্রাফ নিম্নমুখী। করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনই প্রধান অস্ত্র, কিন্তু এই লকডাউনের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলাও অত্যন্ত জরুরি, আর এমনটাই অভিযোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় প্রকাশিত যে সকল দেশে কড়া লকডাউন মেনেছে সেই সব দেশে করোনার সংক্রমণ আটকানো গেছে। কড়া লকডাউন থেকে সুফল পেয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও। বাংলাদেশে বর্তমানে করোনা গ্রাফ নিম্নমুখী। ত্রিপুরার প্রতিবেশী রাজ্য গুয়াহাটিতেও লকডাউনের সুফল মিলতে শুরু করেছে। পশ্চিমবাংলার সিকিম সহ যে সমস্ত রাজ্যে কড়া লকডাউন দেওয়া হয়েছে সে সমস্ত জায়গায় করোনার গ্রাফ নিম্নমুখী, আর এ ব্যাপারে বিশিষ্ট চিকিৎসকদের অভিমত লকডাউনের পক্ষেই। যেসব দেশে শুরু থেকেই স্ট্রিক্ট লং লকডাউন দিয়েছে তারা সাকসেসফুল হয়েছে, ইনক্লুডিং চায়না ইউয়ানে এবং আপনার ভিয়েতনাম, আপনার ওই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আর যেসব দেশ নেগলেক্ট করেছে তার প্রমাণ আপনাদের চোখের সামনে আছে। সব থেকে খারাপ অবস্থা আজকে আমেরিকার, এবং আমেরিকা, ইংল্যান্ড, স্পেন, ইটালি এরা একদম ইগনোর করেছে, এবং তাই জন্য তাদের দুরবস্থা। আমেরিকা আজকে নাম্বার ওয়ান মৃত্যুর হারেও এবং ইনফেকশন হারেও, এবং সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির মধ্যে সুইডেন একমাত্র দেশ যারা লকডাউন দেয়নি। বাকি সব দেশে ফিনল্যান্ড, নরওয়েতে খুব ভালো কন্ট্রোল হয়েছে, আর সুইডেনে সব থেকে বেশি মৃত্যু হয়েছে বয়স্ক লোকেদের। আপনি চিন্তা করুন, যদি ত্রিপুরার মধ্যে যদি কত 35 লক্ষ লোক আছে, তাতে যদি আপনার 10 লক্ষ লোকেরও হয়ে যায়, আপনি 3% আর 10 লক্ষ চিন্তা করে দেখুন কত লোক মারা যেতে পারে। তো সেটা লাইফ সেভিং, এটা একটা বিরাট ব্যাপার। যে স্টে অ্যাট হোম বা কারফিউ বলুন, যাই বলুন, এটা যদি মেইনটেইন করা হয় ফর 10 উইকস এটা সিগনিফিকেন্টলি কম করে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে যখন লকডাউনটা উঠে যাবে তখন তো আবার একই ব্যাপার হয়ে যাবে, সেটা ঠিক, কিন্তু যদি এটা কন্টিনিউ করে ফর 10 উইকস, এর কোয়ান্টিটিটা, মাত্রাটা, পরিমাণটা সমাজের মানুষের মধ্যে এত কম থাকবে যেটা একটু স্প্রেড হওয়াটাকে ইজিলি কন্ট্রোল করা যাবে, কুইকলি কন্টেইন করা যাবে। ফলে গোষ্ঠী সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরা যেমন বাধ্যতামূলক, তেমনি কড়া লকডাউনও অত্যন্ত জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহলই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। বিদ্যুৎ নিগমে দীর্ঘদিন ধরে চলছে হগবরাজ, ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত, অভিযোগ এমনটাই, ভোগান্তির শিকার প্রকৃত গ্রাহকরা। মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীর নির্দেশ তোয়াক্কাই করছেন না হগব কর্মীরা, অভিযোগ এমনটাই, খুব চরমে। রাজ্য বিদ্যুৎ নিগমের কাজে সন্তুষ্ট নন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এতটাই বেহাল যে সামান্য বৃষ্টি ও বাতাসে পরিবাহী তার ছিঁড়ে পড়ে যায়, আর এ নিয়ে ভোগান্তির শেষ থাকে না সংশ্লিষ্ট এলাকার লোকজনেদের মধ্যে। তাছাড়া রয়েছে নিগমে বিভিন্ন আভ্যন্তরীণ সমস্যাও। এখনো নিগমে চলছে হগবরাজ। বাম আমলের লুটপাট ও অরাজকতার সাথে যারা জড়িত ছিল তারা রাম আমলেও সক্রিয়, নেই কোনো বদলি। ফলে দিনের পর দিন, বছরের পর বছর বিদ্যুৎ নিগমে জাঁকিয়ে বসেছে হগব চক্র। মুখ্যমন্ত্রীর টানা বৈঠকের পরেও হুঁশ ফিরছে না হগব নেতাদের। বিদ্যুৎ নিগমের সব ধরনের কাজের জন্য স্থানীয়দের প্রাধান্য দেবার কথা বলা হলেও নেতাদের আমদানি করা এমডি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর কোনো নির্দেশকেই গুরুত্ব দিচ্ছেন না। তার পছন্দের বহিররাজ্যের চাকরিরা রয়েছে তার পছন্দের তালিকায়।
মূলত কতিপয় হগব নেতার পরামর্শেই চলেছেন নিগমের এমডি। হুকলাইনের যে সমস্যা আগে গ্রামেগঞ্জে এবং শহরতলিতে ছিল সেই সমস্যা এখনো রয়েই গেছে, যে কারণে প্রকৃত ভোক্তারা মার খাচ্ছেন। যদিও সবার জন্য বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংকল্প ছিল প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, কিন্তু নিগমের কেলোর কীর্তির কারণে ডুবতে চলেছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর স্বপ্ন। ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ বাড়ি বাড়ি পৌঁছে দেবার প্রয়াস, সে কারণেই ভোক্তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। শনিবার বিভিন্ন দল ছেড়ে 78 পরিবারের 236 জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে। লংতরাই ভ্যালি মহকুমার নাইথং ছড়া ভিলেজের রমণী রিয়াং পাড়ায় অনুষ্ঠিত হয় এই যোগদান শিবির। তাদের দলে বরণ করে নেন বিজেপি বিধায়ক দিবাচন্দ্র রাংখল, উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব। থেকে 64 ফ্যামিলি, তারপরে সিপিএম থেকে 8 পরিবার, তারপরে আইএনসি পরিবার থেকে 6 পরিবার, টোটাল 236 ভোটার্স আমাদের বিজেপিতে জয়েন করেছেন। 101 মিনিট এবং এই দীর্ঘ ছায়াছবিতেই একেবারে বাজিমাত, একদিনেই রেকর্ড ব্রেক। যুব সমাজের প্রিয় নায়ক সুশান্ত সিং রাজপুত অন্তিম ছবি দিল বেচারাতে মুগ্ধ ছবি প্রেমী এবং তার অনুরাগীরা। মুম্বাইয়ের ফ্ল্যাটে রহস্য মৃত্যুর পরেও যেন এই ছবির মধ্য দিয়ে নেপোটিজমের বিরুদ্ধেই এক রাশ অভিমান উগড়ে দিয়ে গেলেন যুব আইকন সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত শেষ ছবি দিল বেচারাতে উচ্ছ্বসিত ফ্যানেরা। দেরিতে হলেও অবশেষে প্রতীক্ষার অবসান। 25 জুলাই অর্থাৎ শুক্রবার মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ হিন্দি ছবি দিল বেচারা। মুম্বাইয়ের সুশান্তের রহস্য মৃত্যুর টানা এক মাস সময় বাদে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি দেখার জন্য স্বাভাবিকভাবেই মুখিয়েছিলেন দর্শক ও অনুগামীরা। প্রয়াত অভিনেতার শেষ ছবি দেখার জন্য অপেক্ষা করেছিলেন তার অনুরাগীরাও, যারা এখনো মেনে নিতে পারছিলেন না যে তাদের প্রিয় অভিনেতা আর নেই। তারা এই ছবি দেখতে গিয়ে আরও একবার চোখের জলে ভাসলেন যে তাতে নেই কোনো সন্দেহ। প্রিয় অভিনেতাকে আরও একবার জীবন্তভাবে দেখলেন চোখের সামনে, আর ছবিটি দেখা শেষ হতেই তাই শুরু হল সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট। তাই তো এই মুহূর্তে দিল বেচারা নিয়ে প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। আরো বড় বিষয়, এ সময়ে দেশের সব থেকে বড় ট্রেন্ডগুলির মধ্যে শীর্ষে রয়েছে সুশান্ত অভিনীত শেষ ছবিটি। ছবিটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই আইএমডিবিতে এই ছবির রেটিং পৌঁছে যায় 10-এ। সুশান্তের ভক্তরা এই ছবি সম্পর্কে আইএমডিবিতে বহু প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ জানিয়েছেন এই ছবি দেখতে গিয়ে তারা আবেগপ্রবণ হয়ে গিয়েছেন, কেউ কেউ আবার লিখেছেন এই ছবিতে শেষবারের মতো জীবন্ত সুশান্তকে দেখতে পেয়েছেন তারা। ভক্তরা বলছেন সুশান্তের হাসি এবং ওর চোখের ঔজ্জ্বল্য মুগ্ধ করে দেয়। এই ছবি অসাধারণ এবং শেষ অবধি ছবিটা দেখতে আপনি বাধ্য হবেন। কেউ আবার লিখেছেন আমার মন বড্ড ভারী হয়ে গেল, এই যন্ত্রণা সত্যি সহ্য করা যায় না। এই ছায়াছবিটি সম্পর্কে প্রখ্যাত লেখক চেতন ভগত লিখেছেন, নিজেদের আবেগগুলোকে প্রকাশ করতে চাইলে করে ফেলুন, শোক প্রকাশ করা সত্যি প্রয়োজন, নিজেদের অনুভূতিগুলিকে অস্বীকার করবেন না। দিল বেচারা ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে। সুশান্তকে সম্মান জানানোর জন্য এই ছবিটিকে বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ডিজনি হটস্টার সাবস্ক্রাইব না করলেও এই ছবি যে কেউ দেখতে পাবেন। ছবিতে সুশান্তের সাথে অভিনয় করেছেন সঞ্জনা সঙ্ঘি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়। শেষবার ফের একবার অভিনয়ের জাদুর ভাণ্ডার নিয়ে যেন হাজির হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ডিজনি প্লাস হটস্টারের তরফে আগেই জানানো হয়েছিল সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন সাবস্ক্রাইবারদের জন্য খোলা থাকবে এই ছবির দরজা।
অর্থাৎ একেবারে বিনা পয়সাতেই যে কেউ সুযোগ পাবেন রাজপুতের অভিনীত শেষ ছবিটি দেখার। ছবির পরিচালক মুকেশ ছাবরার এই ছবি দিল বেচারায় ধরা পড়েছে কিজি আর ম্যানির প্রেমের আখ্যান। ছবিতে সুশান্তের নায়িকা সঞ্জনা সাংঘি। এদিন সুশান্তকে স্মরণ করেই শুরু হল দিল বেচারা। সুশান্তের জীবন দর্শন যেন ফুটে উঠল বাস্তবের পর্দায়। হেডলাইন্স ত্রিপুরা। জনসমক্ষে কুরুচিকর মন্তব্য করে অপমানের জের ধরে অভিমানে আত্মঘাতী হল 16 বছরের এক কিশোরী। ঘটনার জেরে অভিযোগের কাঠগড়ায় দুই মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পূর্ব হুরুয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দুই মহিলা এক নাবালিকার খোঁজে পূর্ব হুরুয়ার 5 নম্বর ওয়ার্ড এলাকায় যান। সেখানে পদ্মপুরাণ পড়া অবস্থায় সেই নাবালিকাকে খুঁজে পান দুই মহিলা। তারপর অনেক মানুষের সামনে এক মহিলা সেই মেয়েটিকে অকথ্য ভাষায় গালাগাল দেন। বলে অভিযোগ। পরবর্তীতে অপমানিত মেয়েটি নিজ বাড়িতে গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার জেরে স্থানীয় লোকজন সেই দুই মহিলাকে খুঁজে পেয়ে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু অভিযোগ, ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্ত দুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। স্বাভাবিক কারণে মহিলা পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানে আমার বন্ধু উচ্চবাচ কথা কইছে গ্রামবাসীর সামনে, মানে তাইলে যা আমাকে দিয়া এটাও কইছে তারা। তারপরে এই এখান থেকে রাগ করিয়া গিয়া করবে। রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে রানীরবাজার থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি। অভিযুক্তরা হচ্ছে নারায়ণপুরের রজত বর্ধন, যোগেন্দ্রনগরের অনিল ভৌমিক এবং আড়ালিয়ার সত্যব্রত বিশ্বাস। এর আগে এই মামলায় গ্রেপ্তার হয়েছিল সুশান্ত চন্দ্র মজুমদার নামে আড়ালিয়ার এক ব্যক্তি। সুশান্তের বিরুদ্ধে অভিযোগ ছিল সে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রানীরবাজার দেবীনগরের এক যুবকের কাছ থেকে 7 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালায়। তাকে জেরা চালিয়ে পুলিশ জানতে পারে এই মামলায় যুক্ত রয়েছে আরও কয়েকজন। এরপরই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়। ধৃতদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা নিয়ে শনিবারই আদালতে হাজির করেছে। রানীরবাজার থানায় এই ঘটনায় দায়ের হওয়া মামলার নম্বর 36/2020। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 420, 468, 471, 120 ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। খবরের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়। সিস্টার গুঁড়ো মশলা, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। নমস্কার, একটি কথা আছে, শরীরম বেদহি মন্দিরম। আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে যে ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়ে নিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তো বা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেকে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না
ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে জিতবই জিতব। আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার রিয়া। ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই মরছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ইরিক্সো রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9830647300 নম্বরে। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রেন্স এর জন্য রিপিটার্স ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদলতলা লেন, আগরতলা। কল আস এট 0381-297-8049 অর 8584-897-335। ইমেল vision_agartala@rediffmail.com। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়
সেই স্বপ্নগুলোকে যত্নে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপন জনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ে স্পেশাল লেহেঙ্গা সহ মুনকারা ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়ের তো আছে, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড নিয়ার ওরিয়েন্ট চুমনি। অ্যাক্স চকলেট আপ সিফ 35 রুপিস মে আপকো বানায় এক সুইট ম্যান। So smell sweet and stay ready. Axe Chocolate, now in a super saver pack for just rupees 35. Voted India's number one pocket perfume. মা কাপড় ধোয়া হয় গো নহয়? অকল ধুলে যথেষ্ট নহয়, হে কমফর্টত তিয়াই আছো। শিকিল শিকিল কামত আহিব। অর্জুন অলপ সহায় কৰি দে প্লিজ। এতিয়া আধা ঢাকনি দে, চার্টটো তাত দি দে। এই এটা সৰু ষ্টেপে পেষ্ট লগা সূতাবোৰ ঠিক কৰে, দিয়ে বেছি পুষ্টি আৰু চিকমিকনিও। তেন্তে কমফৰ্টে কি দিয়ে? চিকমিকনি আৰু পুষ্টি। এই কাম শ্ৰুতিয়েহে কিয়, তয়ো শিকিবি। কমফৰ্ট আফটাৰ ৱাশ, সৰু ষ্টেপ ডাঙৰ কথা। লিপ কালাৰ যাক দেখা যায় ফ্ৰেছ গোটেই দিন, নতুন লেকমে ফৰএভাৰ মেটছ লিকুইড লিপ কালাৰ, অনন্য কালাৰ ফিক্স ফৰ্মুলাৰ সৈতে, যাক দেখা যায় ফ্ৰেছ 20 ঘণ্টালৈকে। লিপ কালাৰ যাক দেখায় এই মাত্ৰ লগোৱা যেন মাত্ৰ 295 টকা। লেকমে রিইনভেন্ট। এবছরের 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ইরিকশা রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9306473000 নাম্বারে। আর সবাই খুব মজা করে চেপে পুচে খায়। সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। Assam Downtown University, Northeast India's most placement-driven university, admission open for 2020-21 session. For more details, visit www.adtu.in or call 98641-37777. ফিরলাম খবরে। কুলাই বাজার সংলগ্ন স্টিল ব্রিজটি কয়লা বোঝাই লরির ভারে ভেঙে পড়েছিল গত বৃহস্পতিবার। এর ফলে যান চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের পথ চলা বন্ধ হয়ে পড়েছিল। অবশেষে সেই নদীর ওপর অস্থায়ীভাবে একটি বাঁশের সাঁকো তৈরির কাজে হাত দিল আমবাসা পূর্ত দপ্তর। আপাতত পথচারীদের জন্য নির্মাণ করা হবে এই বাঁশের সাঁকোটি। উল্লেখ্য, 10 টন ক্ষমতাযুক্ত এই স্টিল ব্রিজটি দিয়ে 35 টন ওজনের কয়লা বোঝাই লরি পারাপারের চেষ্টা করেছিল বৃহস্পতিবার, আর এতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ব্রিজটি। তো অ্যাকচুয়ালি পাবলিক পারল নাকি জনসাধারণ বাইসাইকেল দিয়ে যাওয়া যাইব, এর বেশি দেওয়াটা ঠিক হইত না, কারণ হাইটটা খুব বেশি। বাইক টাইক নিয়ে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, যার জন্য বাইসাইকেল পর্যন্ত পাশ যাওয়াটাই। তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গল এলাকায় 17 বছরের কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত ধৃত দুই অভিযুক্তকে শনিবার
আদালতে পেশ করেছে পুলিশ। যদিও এই বর্বরোচিত ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি গণধর্ষণের মূল অভিযুক্ত কাসেম মিয়া সহ বাকি তিনজনকে, যে কারণে পুলিশের ভূমিকায় ব্যাপক প্রশ্ন উঠছে। এদিকে শনিবার মঙ্গিয়াকামী থানা এলাকায় নির্যাতিতা কিশোরীর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। গত 21 জুন রাতে বর্বরোচিত ঘটনাটি হয়েছিল রাজ্যের বুকে। এ যেন অনেকাংশেই দিল্লির নির্ভয়া কাণ্ডের সাথে কিছুটা হলেও মিল ছিল। নির্ভয়া কাণ্ডে মেয়েটিকে চলন্ত বাসে বন্ধুর সামনে পরপর গণধর্ষণ করেছিল নরপিশাচরা, করা হয়েছিল বিভৎস অত্যাচার, যে কারণে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তবে তেলিয়ামুড়ার খাসিয়া মঙ্গলে গাড়িতে পাঁচ ব্যক্তির পাশবিক অত্যাচারের শিকার হওয়া 17 বছরের মেয়েটি কোনো রকমে প্রাণে বাঁচলেও ঘটনার আতঙ্ক কিছুতেই ভুলতে পারছে না। গত 21 জুলাই রাতে এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছিল। রাতেই মেয়েটিকে তেলিয়ামুড়ার কাছাকাছি এলাকায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত নরাধমেরা। পরবর্তী সময়ে রাতেই মেয়েটি তার প্রেমিককে সেখানে ডেকে আনে। তেলিয়ামুড়া থানায় দায়ের হয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের মামলা। পুলিশ এই ঘটনায় সম্পৃক্ততা থাকার সন্দেহে আটক করে নির্যাতিতা মেয়েটির প্রেমিক রূপেশ সরকারকে। এরই মধ্যে গতকাল সোনামুড়া থেকে আহমেদ আলী ও জাহেদ মিয়া নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে টানা পাঁচ দিনেও অধরা থেকে যায় মূল অভিযুক্ত কাশেম মিয়া ও অন্য দুই অভিযুক্ত। এদিকে শনিবারই মুঙ্গিয়াকামী থানাধীন প্রত্যন্ত এলাকায় নির্যাতিতা মেয়ের বাড়িতে ছুটে যান বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জামাতিয়া, সাথে ছিলেন বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দীপ বর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক ও এসডিপিওর নেতৃত্বে এক প্রতিনিধি দল। সেখানে গিয়ে সরকারি প্রতিনিধিরা নির্যাতিতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সাক্ষাৎকারে মন্ত্রী মেবার জমাতিয়া এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর পাশাপাশি এলাকায় শান্তি সম্প্রীতি পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান। সরকারিভাবে এই গরিব পরিবারটিকে সহায়তা করার বিষয়েও আশ্বাস দেন তিনি। আমাদের এখানে একটু নাবালিকা দর্শন হয়েছে, এই কারণে আমরা এখানে ভিজিট করেছিলাম। অনেক দুর্ভাগ্য ঘটনা, যাতে নাবালিকা যাতে জাস্টিস যাওয়ার জন্য আমরা দাবি করছি। আমরা জানি এই ঘটনা খুব আনফর্চুনেট, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হোক এটা আমরা প্রার্থনা করব। অপরদিকে মুখ্য সচেতক কল্যাণী রায় নির্যাতিতা মেয়েটির সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। আইনি পদ্ধতিতে অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ কি শাস্তি দেয়া যায় সেটা নিয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে আসামি ধরা পড়েছে, এক দুজন এখনো অধরা রয়েছে। আজকে আমরা মহকুমা শাসকের যিনি এসডি সাব ডিভিশনাল পুলিশ অফিসার ওনার সাথে আমরা দেখা করব, যাতে দোষীদের অবিলম্বে সবাইকে গ্রেপ্তার করা হয় এবং তদন্ত যাতে সুষ্ঠু হয়। কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই নির্ভয়া কাণ্ডে যারা জড়িত ছিল প্রত্যেকেই ফাঁসি হয়েছে। দেশের রাষ্ট্রপতি তাদের ক্ষমা ভিক্ষা মঞ্জুর করেনি। এই ধরনের ঘৃণ্যতম অপরাধ, এই অপরাধের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। শনিবারই চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় ধৃত দুই অভিযুক্ত আহমেদ আলী এবং জাহেদ মিয়ার রিমান্ড চেয়ে খোয়াই আদালতে হাজির করে পুলিশ। রিমান্ডে দুই জনকে জিজ্ঞাসাবাদ চালালে বাকি অভিযুক্তদের জালে তোলা যাবে বলে আশাবাদে পুলিশ। দাবি উঠেছে এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শনিবার সকালে ফটিকরায় থানাধীন কুমারঘাট ফটিকরায় সড়কের মাঝে বিদ্যাসাগর সেতু থেকে মনু নদীতে
माफ करबेन, शनिवार सकाले फटिकरा थानाधीन कुमारघाट फटिकरा सड़कर माझे विद्यासागर सेतु थेके मनु नदी झाँप दिए आत्महत्या करलेन एक व्यक्ति। खबर पे साथे साथे घटनास्थले छुटे जान कुमारघाट अग्निनिर्वापक दफ्तर कर्मीरा, छुटे आसे पुलिसो। पर व्यक्ति के नदी थेके उद्धार कर फटिकराय प्राथमिक स्वास्थ्य केंद्रे निये जावा हय। कर्तव्यरत चिकित्सक ताके मृत बोले घोषणा करें। मृत ओई व्यक्तिर परिचय जाना जायनि। संवाद परिवेशन पर्यन्त मृत ओई व्यक्तिर परिचय जाना जायनि। संवाद लेखा पर्यन्त ए ब्यापारे तदन्ते नेमेछे पुलिस। হাজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি কোভিড কেয়ার সেন্টারে চিহ্নিত করার পর তা পরিদর্শনে গেলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক। চিকিৎসা পরিষেবা, চিকিৎসার পরিকাঠামোগত দিক খতিয়ে দেখতেই জেলা শাসকের এই সফর বলে জানা গেছে। এদিন জেলা শাসকের সাথে ছিলেন মোহনপুর মহকুমা শাসক প্রসূন দে, হাজামারা ব্লকের বিডিও সহ অন্যান্যরা। নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতির উদ্যোগে ১২তম বীর বল্লভ সাহা মেধা কৃতি প্রদান অনুষ্ঠান, মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বড় কোনো অনুষ্ঠানের আয়োজন না করে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি নিজেই ছাত্রছাত্রীদের হাতে এই পুরস্কার তুলে দেন এবং সংগঠনের শিক্ষামন্ত্রী নিজেই ছাত্রছাত্রীদের হাতে এই পুরস্কার তুলে দেন। রাজ্যের যেসব মেধাবী ছেলে মেয়ে তাদেরকে মেধা পুরস্কার দেয় নিজেদের সংগঠনের তরফ থেকে। তো এবছর যেহেতু বিভিন্ন অসুবিধার সম্মুখীন, ওনারা চেয়েছিল ওনাদের একটা অনুষ্ঠান করে হল করে করার জন্য, আমি বলছি না, এটা সম্ভব নয়। কোনো মতেই ২০ জনের নিচে ছাড়া আমি কোনো অনুষ্ঠানে যাব না। এই জন্য ওনারা দুইজন এই যে এবারের মাধ্যমিক পরীক্ষায় টপ ১০ হয়েছে ২৪ জন, এর মধ্যে দীপায়ন এবং তিশাশ্রী এই দুজনকে এখানে এসে আমি যেহেতু শিক্ষামন্ত্রী আমার হাত দিয়ে ওদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। খবরের সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূজম নগরে বালাজি প্রোডাক্ট। এই ট্যাঙ্কের ৮টি পকেট, ৪টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু ৪০% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা ৯ মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো,
গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে, মোবাইল 9436124910 8583948238। কোভিড-19, জনসাধারণের প্রতি আবেদন। কোভিড-19 লোকরত্ন কয় মূল, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তাতালকক তা সাদে, তাতালকক খুঞ্জ তা কাণ্ডে। কেবলমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করুন। সরকার বেপিরজা কথুমল সিমিন পুইতু সাদি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নগতংদি কাহান করুন তংদি। করোনা ভাইরাস সম্পর্কিত কোন অসত্য তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট অথবা শেয়ার করবেন না। করোনা ভাইরাস ন তাই তাতালক ফেসবুক হাইয়াকে, হোয়াটসঅ্যাপ পোস্ট হাফাইকে শেয়ার দাখলাই দি। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্যতীত কোন নাগরিক করোনা ভাইরাস সংক্রান্ত কোন তথ্য পরিবেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। রাজ্য সরকার নিবার জামান জাগ অফিসার নকারই কেব করোনা ভাইরাস নতুন কখথুম পীর খাই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তাই ভারতীয় দণ্ডবিধি নিদাল বিদাল ধারা রেগই শাস্তি বক জাগি মান তাই আবো বাই বিশানি জেল তাই জরিমানা অঙ্গি মান। করোনা ভাইরাস সংক্রান্ত কোন গুজব কিংবা অসত্য তথ্য কেউ আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলে তা অন্যত্র ফরওয়ার্ড না করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের 9615666097 অথবা 9436716203 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল nbicatripura তথা nbicatripura@gmail.com এ প্রেরণ করুন। করোনা ভাইরাস তাই কে বনিনি হোয়াটসঅ্যাপ হাইয়াকে, ফেসবুক ও তাতার কক ফরওয়ার্ড খাইকে, অকক তুন কুবুনি লুকুন ফরওয়ার্ড খাইয়া ওই 9615666097 তে 9436716203 নম্বর এবা ইমেল nbicatripura@gmail.com ফরওয়ার্ড খাই দে। জনস্বার্থে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত প্রথম তেহুকুমু বেদে ত্রিপুরা হাফাং লুকাহামক্রাইনি বাগি সাকলাই জাগো। এবছরে 24 ফেব্রুয়ারি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী পেটেন্ট এনওসি ছাড়া কোনো ইরিক্স রেজিস্ট্রেশন বেআইনি। এনওসির জন্য যোগাযোগ করুন কনিষ্ক সিনহার সঙ্গে 9306473000 নাম্বারে। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস নামেই যার পরিচিতি। আসেন গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। যেতিয়া মূর্ছকুয়ে কথা কয় তেতিয়া ই এক হাত পেলাই যায়। ল্যাকমে আইকনিক কাজল, জি হয় রয় গভীর কোলা 22 ঘন্টা লৈকে, চকুটি হয় রয় ক্ষিপ্ৰ গভীর কোলা আর সদায় হাজু কাজল জি নিবি অপে আর চকু জি হাত পেলাই যায়। ল্যাকমে আইকনিক কাজল ল্যাকমে.com উপলব্ধ। ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ক্রিম, ইয়ার মাইক্রো ক্রিস্টাল সেটিয়ে হাই রেস ক্রিস্টাল রেডিয়েন্স। ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট রেডিয়েন্স ক্রিম এটিয়া 99 নট।
দূৰৰ পৰাতো মুখখন স্পটলেছ ড্ৰয়িঙৰ দৰে লগাটো সহজ, কিন্তু ওচৰৰ পৰা মুখখনত ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক চাৰ্কল চকুত পৰিয়ে যায়। পল্স হোৱাইট বিউটি প্ৰ ভিটামিন বি থ্ৰী প্লাছ ফৰ্মুলা কমাই ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক চাৰ্কল আৰু আগবঢ়াই স্পটলেছ গ্ল' পাওক স্পটলেছ গ্ল' ওচৰৰ পৰাও পল্স হোৱাইট বিউটি এতিয়া মাত্র 70 টকাত। সোলাঙ্কি প্রকাশনীর এনসিআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজড প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লে পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত এমএসএমই রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির এসটিপি, ইটিপি, ডাব্লিউটিপি এবং কমার্শিয়াল আরও সিস্টেম। আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নম্বর 9862665462 অথবা 9862362452। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান, হিজে পরে কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। Assam Downtown University, Northeast India's most placement-driven university. Admission open for 2020-21 session. For more details, visit www.abtu.in or call 9864137777. ফিরে এলাম খবরে। স্কুলের জন্য বরাদ্দকৃত ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডের টাকা নয় ছয়ের অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ধলাই জেলার 287টি স্কুলের নির্মাণ কাজের জন্য বরাদ্দকৃত টাকার নয় ছয় হয়েছে বলে অভিযোগ। 2019-20 অর্থ বছরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 3,57,40,000 টাকা বরাদ্দ করা হয় ধলাই জেলার 287টি স্কুলে সংস্কারের জন্য। জানা গেছে ধলাই জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই অর্থ জেলার স্কুলগুলোতে ভাগ করে দেওয়া হয়। জেলা শিক্ষা দপ্তরের দুই বাস্তুকার তুহিন শুভ্র রায় ও বলরাম দাস বর্মন এ কাজগুলির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পান এবং গোটা কাজের বরাদ দেওয়া হয় রাজধানী আগরতলার পাঁচজন ঠিকাদারকে। যথারীতি ঠিকাদারদের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের কাজ শেষ হয়েছে বলে জানিয়ে দেওয়া হয় দপ্তরে। দেখা গেছে যে সকল স্কুলে কাজ শেষ করেছেন ঠিকাদাররা সেখানে সংস্কারের কোনো লক্ষণ নেই, সামান্য চুনের প্রলেপ দিয়ে কাজ সম্পন্ন করেছে তারা। আম্বাসা মহকুমা আম্বেদকর নগর জেবি স্কুলের জন্য বরাদ্দ করা হয় 1,85,000 টাকা, কিন্তু এই টাকার কাজ হয়েছে শুধুমাত্র দুটি শ্রেণীকক্ষ রং করার মধ্য দিয়ে। মহকুমার কেকমাছড়া এসবি স্কুলের জন্য বরাদ্দ করা হয় 1,20,000 টাকা, সেখানেও একই চিত্র, শুধুমাত্র একটু রঙের ছোঁয়া লাগিয়েই কাজ সম্পন্ন হয়েছে। গোপাল সর্দারপাড়া উচ্চ বিদ্যালয় ও জওহরনগর কলোনি স্কুলের জন্য বরাদ্দ করা হয় যথাক্রমে 1,80,000 ও 85,000 টাকা, কিন্তু সেখানকার চিত্র একই রকম। আর যে রং করা হয়েছে সেগুলি এখনই খসে পড়ছে তাতেই স্পষ্ট কাজের গুণগত মান কতটা ভালো হয়েছে। এইসব ঘটনা সম্পর্কে ধলাই জেলার সভাধিপতি রুবি ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি 17টি স্কুল ভিজিট করেছেন, প্রত্যেকটিতে এই ধরনের অবস্থা রয়েছে।
তিনি গোটা বিষয়টি ধলাই জেলার জেলা শাসককে জানিয়েছেন। অভিযোগের পরে এই কমপ্লেন হওয়ার পরে আমি তো ভিজিট করলাম, ভিজিট করার পরে আমি ডিএমরে আমি জানাইছি, মৌখিকভাবে জানাইছি যে আপনার এডুকেশন ডিপার্টমেন্টে যে কাজটা আইছে তো এটা বিল কিরকম হয়ে গেছে কিনা। তখন আমি বুঝলাম, জানা গেল যে এডুকেশন ডিপার্টমেন্টে টাকা জানাইছে যে বিল কিছু দেওয়া হয়ে গেছে, তার অল্প রয়ে গেছে, যে পরিমাণটা রয়ে গেছে আমি কতটুকু কিতা বিস্তারিত আমি জানতে গেছি না। আমি এতটুকুই কইছি যে বিলটা রয়ে গেছে, এখন দিয়ে না আপাতত বিলটা আটকে রাখেন, তারপরে আমরা কাজের কাজ করার পরে আবার আমরা ভিজিট করব, ভিজিট করার পরে এই ফান্ড দিবেন। তারপরই জেলা শাসক বাকি ফান্ড আটকে দিয়েছেন। অভিযোগ, এসব কাজের পেছনে রয়েছে বড় সড় আর্থিক দুর্নীতি। দেশে সরকারের পাশাপাশি রাজ্য সরকার যখন রাজ্যের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করছে, তখন কিছু সংখ্যক স্বার্থান্বেষী লোকের জন্য সেই সমস্ত উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে দপ্তর থেকে নিয়োগ করা দুজন সুপারভাইজারের ভূমিকা নিয়েও। তবে গোটা বিষয়ে সরকার ও দপ্তর কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার বিষয়। গোটা বিষয়টি তদন্ত শুরু হলে বেশ কয়েকজন রাঘব বল বেরিয়ে আসবে, সেটার বলার অপেক্ষা রাখে না। কমলপুর প্রতিনিধির রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখনকার মতো বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার। সংবাদ নিবেদন করলেন।